ফটিকচড়ি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক মিলাদ নবাগত শিক্ষার্থীদের বরণ ও দু সালের বিশ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর নিশান জানুয়ারি সোমবার বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বি এম গোলাম নূর এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ আফতাব চৌধুরী বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য ডক্টর বি কে নাথ মোজাহাদ চৌধুরী আলহাজ মাহবুব আলম শাহনাওয়াজ চৌধুরী আক্তার ও মাস্টার বিশ্বজিৎ বড়ুয়া মাস্টার মফিজউদ্দিন ও শুভ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ রফিকুল ইসলাম টিপুল কান্তি শর্মা রতন কান্তি চৌধুরী জসিম উদ্দিন কাজী মাহতাব উদ্দিন আব্দুল হালিম বিদায়ী শিক্ষার্থী তাসনিম নাহার সৈয়দ সাইফুল আলম মিশকাত জাহিদুল হক নুসরাত জাহান নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে সাদিয়া শারমিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শাখার প্রভাষক নাজিমুদ্দিন প্রভাষক তাসলিমা আক্তার শিক্ষক রবিউল ইসলাম ইলা বড়ুয়া নাসরিন আক্তার হামিদা বেগম মোহাম্মদ هاشিম রাজীব কুমার দে জসীমউদ্দিন এমএসসি আখি বড়ুয়া প্রমুখ। পাঁচবার্ষিক পরিকল্পনা প্রতিষ্ঠানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরকে সাথে নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন পূর্বক আমাদের পাঠদান কার্যক্রম সম্পন্ন করব এবং ভবিষ্যতে একটি ভালো ফল ফলাফল আদায়ের জন্য আমরা আন্তরিকতার সাথে কাজ করব ধনের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি নবাগতদের বললেন পাঁচ বছরের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়ার জন্য আমি দশিম স্যারের সাথে একমত পোষণ করে তাদেরকে এইভাবে নিজেদের তৈরি করে নেওয়ার জন্য অনুরোধ করছি